তো সবাইকে স্বাগত জানাচ্ছি জিটি ফাইভ এর এপিসোড নাম্বার থ্রিতে। তো যারা প্রথম এবং দ্বিতীয় এপিসোড দেখছেন তারা তো জানেনই যে দ্বিতীয় এপিসোডে আমি একটি গাড়ি চুরি করতে গেছিলাম পুলিশের। পুলিশ নতুনই আনছিল এটারে, এর আগে এরকম গাড়ি আসে নাই পুলিশের কাছে। তো আমি সেইটা চুরি করে এই নিয়ে চলে আসছি, এই যে গাড়িটা এখানে রেখে দিছি এখন। বেনির কাছ থেকে ই করে নিয়ে আসছিলাম, কাস্টমাইজ করে নিয়ে আসছিলাম, কালার টালার পেন্ট সব চেঞ্জ করে নিয়ে আসছি যাতে পুলিশ না চিনতে পারে। তবে পুলিশে আশেপাশে খুঁজতেছে এখনও, যার কারণে আমি ওইটা চালাইতেছি না। আর এইমাত্র আর কি আমি যে আমার সেই বাইকটা যেখানে রাইখাইছিলাম ওইখানে সেটা নিয়ে আসছি, কারণ এই বাইক নিয়ে আপাতত দু একদিন চলাচল করা লাগবে, এখন ই চালাইতেছি না। আর আসার পথে আমি এটা বেনির কাছ থেকে হালকা একটু রিপেয়ার করে নিয়ে আসছি, কাস্টমাইজ করে আর কি নিয়ে আসছি আর কি। ইঞ্জিনটারে আপডেট করছি আর এলো এই যে লাইটটারে চেঞ্জ করছি, আর বেশি কিছু করি নাই। তো আজকে আমরা এলো মাইকেলরে আনলক করবো, তার আগে যাইতে হবে সলোমনের কাছে। এখানে যে মিশনটা আছে ওইটা করলেই আর কি মাইকেল আনলক হবে। তো এখানে যাই আগে ফার্স্টে গিয়ে দেখি। আমি এটা ফার্স্টে যখন খেলছিলাম তখন করছিলাম, যার কারণে আর কি সব মনে আছে কী করা লাগবে। তো যাই ওইখানে, যাই সলোমনের কাছে, মাইকেলরে আজকে আনলক করে ফেলবো। ব্রেকও আপডেট করছি, যার কারণে ব্রেক একটু সুন্দর মারতেছে। আচ্ছা পিছন দিয়ে যাওয়া লাগবে, আমি সামনে দিয়ে চলে আসছি। এই যে এদিকে আমার বাইকটা এখানে রাখি, চুরি না হইলে গেছে, চোর চোরটার তো অভাব নাই। নিজেই মানুষের গাড়ি চুরি করে নিয়ে আসছি আমি, আমার গাড়ি তো চুরি করতেই পারে, লসান তো সে তো চোরের অভাব নাই। কই সলোমন কোথায়? আচ্ছা সলোমন ওই যে ভিতরে বক বক করছে। সিমিয়ন, সো গুড টু সি ইউ, সো গুড। আমি এতদিন চলমান চলমান করতাম। Look, we've been working together for about a few months now, right? Which is why I am very honored to announce to you that you are employee of the month. Employee of the month, Franklin. Congratulations. ঠিকই আছে, গাড়ি চুরিও সব থেকেই বেশি করে। Yeah, me, Lamar, your nephew Sacha with the Twitch. চার এই থেকে গাড়ি চুরি করে আর এলো এর কাছে নিয়ে এসে দেয়। It seems like all I do is let people tell me what to do and I do it and nothing changed. আচ্ছা এদের বক বক আমরা শুনলাম না, এগুলো রিস্ক করে দিই। গো টু, আচ্ছা ঠিক আছে ওখানে যাওয়া লাগবে। আমার সাথে কেউ আছে নাকি? আচ্ছা লামার আমার সাথে যাবে মনে হয়। ওট লামার ওট, কই যাওয়া লাগবে দেখি। আচ্ছা ওইখানে যাওয়া লাগবে, যাই কি আছে দেখে আসি। কে রে ভাও, সিগন্যাল লাস না গারে? আচ্ছা সিগন্যাল আমার দেওয়া উচিত ছিল, যাই হোক সিগন্যাল লাইন। কার বাসায় যেতেছে কি জানি? কি করবো, বাইকটা এখানে রাখতে বলতেছে। আসতেছি দাঁড়া, তুই তো চুরি করতে যাচ্ছিস রে ভাই। আচ্ছা এখন মনে হয় ই হবে না, এই যে মাইকেল মনে হয় এখন আনলক হবে না, এরপরে কয়েকটা মিশনে আনলক হবে। যেমন হইতেছে এত কথা কাজ করে একদম মাইরা দিব। আরে জোরে চল, আমি গান হাতেই রাখছি, কোনো উল্টা পাল্টা কাজ হইলেই মারা শুরু করবো। কোনো থামাথামি নাই, যেই ক্যাসাল করবো তারাই শেষ, খতম করে দিব। আরে তাড়াতাড়ি যা রে ভাই, টাইম নেই, শুধু শুধু দেরি করতেছি। This is shady ass alley. Shit, we in Vespucci. Who is this? We on the wrong side of Vespucci Beach. You should know a block makes a difference. Hey, 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 hold up. It's in one of these lockups. কোনটাই কি জানি আছে? You trying to run up on me, bitch? কোনটাই জানি কি আছে? গাড়ি আছে মনে হয়। Man, ain't this about a bitch? এরে কি কিছু নাই। Bike in here, man. No shit, nigga. এরা বার কারা? Hola, SA. So you're trying to creep up in here, man? Yeah. You saw this motherfucker? লামার গান বের করে নিয়েছে। একটা ধাইরাও দিছে লামারে। আমার কি করা উচিত? Hey, nigga, I would have just got my ass beat over a fucking gun fight. Brinkale, homie. কি করে মার? আচ্ছা কই রা? Man, you got beat with an ugly stick. হেডশট মারলে একটা মারলেই মেরে দেয়। আচ্ছা কিউ কি?
আচ্ছা কভার নেওয়ার জন্য কি তুই কি করস বেটা আমারে শুট করতে কস তুই পারস না আমার কাছে এক ফুসফুস গান আছে আচ্ছা আমি অটো গান বের করি একে ভর্তি যাবে না আমার কাছে একে ভর্তি যাবে না আরে ভাই আমার হেলথের 12টা বাজায় দিছে এইটাতে মারি গেল হাতে মেরে দিছে ওরা কি করা লাগবো আচ্ছা ওইটাতে মারা দেবো তাই বলতেছে শটগান পাইছি একটা আরে বাইক বাইক চুরি করে পালাইতেছে আচ্ছা আমার কাছে আছে আমার যে হোন্ডাটা ছিল ওইখানে এটা আছেই সমস্যা নাই তাড়াতাড়ি 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 এটা নে উঠবি নাকি তুই লামার না লামার উঠবো না মনে হয় আমারই যাওয়া লাগবো আরে ধর লামারের বাচ্চা কইলাম উঠতে উঠলো না এখন লোকে ফাইলামি করতেছে ফাউল পোলাবেন আরে যায় না কেন আটকাই গেছি আমি আর কি শালা লাগছে গুলি লাগছে গুলি লাগছে আচ্ছা হন্ডা আমার ডাকই নিয়ে যাচ্ছে তুই আচ্ছা দা দা জানি নিয়ে যাবি দা পুলিশ পিছনে পড়ে গেছে পুলিশের থেকে ছাড়া পাওয়া লাগবে আছে পুলিশ এই পুলিশের থেকে ছাড়া পাওয়া ব্যাপার না এক স্টার তো যদি এখানে দাঁড়ায় থাকলে ছাড়া পেয়ে যাবো পুলিশ গেছে গা এবার আমার কার ওয়াশের এখানে যাওয়া লাগবো এদিকে যাওয়া যাইব আচ্ছা সোজা গিয়ে বামে তো মনে হয় না আজকে মাইকেল আনলক হবে কারণ এটা তো ওই মিশন না আমার আসলে ওরকম মনে নাই তো যার কারণে আর কি সমস্যা হলো আরে বাবা আমার আগে চলে আসছে আমার অবশ্য আসার কথা কারণ ওর পুলিশ তাড়ানোরই নেই আমার পুলিশ থেকে পিছনে ছোড়া লাগছে তারপরে আসা লাগছে কত ঝামেলা আচ্ছা এর বকে বকে আবার শুনলাম না আমি বাদ আর হয়ে গেছে মিশন পাস্ট আচ্ছা এই মিশনটা তাহলে কমপ্লিট হয়ে গেল আমি এই হুন্ডাটা নিব আর কি আমারটাই আচ্ছা আমি এই গ্যারেজটা কিনে ফেলাই তাহলে এখানে আমি আমার ওই গাড়িটা এনে রাখা দিব এখন আপাতত বাসায় রাখার ইচ্ছা নাই তো একটা জিনিস ভালো হয়েছে যে এই গ্যারেজটা কেনার সাথে সাথে আমার এই যে হুন্ডাটা আছে দেখতেছেন এটা ফ্রিতে দিছে দেখতেছ জবরদস্ত লাগতেছে পুরা হাড্ডি হাড্ডি টাইপের কঙ্কাল দিয়ে বানানো মনে হয় এরকমই মনে হইতেছে এখন স্পিডটা ভালো হইলে হয় এটা গ্যারেজের যে মালিকটা আছে সে আর কি এটা দিছে আগুনও বাইরে দেখছেন ক্র্যাকলিনটা জস কিন্তু এই যে পুরো আগুনই বাইরে ভাই রে ভাই স্পিড তো সেই এটার এটার স্পিড টেস্ট তো করাই লাগে হাইওয়েতে চলে যাবো একবারে স্পিড টেস্ট করতে নতুন মোটর সাইকেলটা রে ভাই আমি এই ড্রাইভারের তো আস্তা রাখুম না আমার তাড়াতাড়ি নে এই গাড়িওয়ালারে মাইরা আসি আগে কেরে কেরে পুলিশে কল দিব গাড়িওয়ালারা পাগল হয়ে গেছে নাকি বুঝলাম না দেখো দেখো আরে মারিস না মারে পাউল পুলিশ তো আজকেও মিশন এতটুকুই রাখলাম মিশন বেশি বড় করতেছি না আপনারা তো জানেনই যে আগের ভিডিওতে বলে রাখছি যে 10 থেকে 12 মিনিটের বেশি করব না 10 মিনিটেরই বেশি করার ট্রাই করব তো আজকেও এ পর্যন্ত ভিডিওটা রাখলাম ধন্যবাদ সবাইকে আবারও একবার দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পার্ট 4-এর জন্য মনে হয় 1 থেকে 2 দিন লাগবে পার্ট 4 আসতে তো আবার থ্যাংক ইউ সবাইকে
Chase the stars and I